স্বপ্নের পদ্মা সেতুতে রেল চলার অপেক্ষায় এখন দক্ষিণবঙ্গের মানুষ। স্টেশনগুলোতে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতির কাজ। অবহেলিত জনপদে রেলপথ পেয়ে খুশি স্থানীয়রা। মাদারীপুর প্রতিনিধি খলিল মিয়ার তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত 82 কিলোমিটার রেলপথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে আগামী 10 অক্টোবর। উদ্বোধন সামনে রেখে রেলপথে প্রতিদিনই চলছে পরীক্ষামূলক ট্রেন। নির্মাণ শ্রমিকরা জানান, এরই মধ্যে রেলপথের সব কাজ শেষ হয়েছে। সাজসজ্জা ও লাইটিং এর কাজও প্রায় শেষের পথে। আজকে আমাদের কাজ শেষ হয়ে যাবে, কালকে এটা বুঝলে আমাদের শেষ। তো বৃষ্টিটা এখন যদি বন্ধ হয়ে যায় তো আমরা এই কাজটা আজকের মধ্যে শেষ করে ফেলাবো ইনশাআল্লাহ। বেশিরভাগ চিন্তাভাবনা আজকের মধ্যে আমরা কাজটি কমপ্লিট করার চেষ্টা করব। যেগুলো মেশিনিং ছিল সেগুলো আমরা মূলত করি স্টিলের কাজ এবং পেইন্টের কাজ। থেকে এখন সব কমপ্লিট, জাস্ট কিছু লাইটে কোনো সমস্যা আছে কিনা, লাইট রিপেয়ারিং কোনো প্রবলেম আছে কিনা এগুলো দেখা আর কি। মাদারীপুরের শিবচরের যে অঞ্চলগুলো একসময় ছিল ডোবানালা জলাশয়, পদ্মা সেতুর কল্যাণে সেখানকার মানুষ এখন সড়ক পথের পাশাপাশি পাবেন রেলপথ সুবিধা। এতে খুশির আমেজ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। দক্ষিণবঙ্গের মানুষ কখনো চিন্তা ভাবনা করতে পারেনি যে এই অঞ্চলে এভাবে আমাদের রেল লাইনে চড়ে ঢাকা যাবো বা অন্য অন্য দূরবর্তী অঞ্চলে চলে যাবো। বিশেষ করে আপনার ঢাকার যে যাতায়াত, আগে যে আমাদের যে অসুবিধাটা ছিল, আল্লাহর রহমতে এখন পদ্মা সেতু এবং রেল লাইনে হওয়াতে আমরা অনেকটা উপকার ভুগি। আমরা খুবই উৎসাহিত, খুবই খুশি আমরা, কারণ শিবচরের মাটিতে আমরা রেলে উঠতেছি এটা আসলে আমরা কখনো চিন্তার মধ্যে আনি নাই। আগে ছিল বিল, খাল, নাল, আর এখন সব টাউন হয়ে গেছে, ঢাকার মতন হয়ে গেছে, রাজধানীর মতন হয়ে গেছে। এখন ট্রেনে গেলে মনে করেন যে এটা হলো টাইম টেবিল মতো, ঠিক মতো জায়গায় যেয়ে বসবো, অল্প সময়ের ভিতরে যেয়ে পৌঁছে দিতে পারবো। আগে তো এই জায়গাটা চক পাথর ছিল, মানুষে হাল চাষ করছে, এখনও তো মনে করেন যেন উন্নত হয়ে রাজধানীর মতো উন্নত হয়ে গেছে গা। এখন তো মনে করেন যেন আমাদের জন্য সৌভাগ্য, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। পদ্মা সেতুর পর এই রেল সংযোগ চালু হলে আগামীতে এখানকার যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। আগামী 10 তারিখে পদ্মার রেল লিঙ্ক যে উদ্বোধন সেটি হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আপনি জানেন যে এটি প্রথম এই অঞ্চলের সাথে রেল সংযোগ স্থাপিত হচ্ছে, সেটি একটি যুগান্তকারী বিষয়। এটি হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলের মানুষের সাথে দেশের দক্ষিণাঞ্চল সহ সারা বাংলাদেশে রেল সংযোগ একটি নতুন মাইলফলক স্পর্শ করবে। একই সাথে এটি এই অঞ্চলের আর্থসামাজিক যে অবস্থা সেটিতে স্বাভাবিকভাবেই সেটিতে অনেক পরিবর্তন আসবে। এই অঞ্চলে যারা কর্মজীবী মানুষ আছেন তারা এই রেল লাইনের সুবিধা নিয়ে সকালে ঢাকায় গিয়ে অফিস করে আবার বিকালে বাসায় ফিরে আসতে পারবে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত রেলপথকে কেন্দ্র করে তাই উন্নত নতুন জীবনের আশায় অধীর আগ্রহে দিন পার করছে স্থানীয়রা। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।